What's up, Bhaijan? This is Roton. And recently, FIFA World Cup niye আপনারা সকলে আমাকে ভিডিও মেক করতে বলেছিলেন যার জন্য আমি আবারো একটি বেস্ট কাতার ওয়ার্ল্ড কাপ টিম কি নিয়ে ভিডিও মেক করে নিলাম আর আপনারা চাইলেই কিন্তু এই ভিডিওটি আপনাদের পছন্দমতো টিম মানে আর্জেন্টিনা ব্রাজিল অথবা পর্তুগাল জার্মানি যে কোনো টিম কি নিয়ে এই ভিডিওটা খুব ইজিলি মেক করতে পারবেন তো এর জন্য প্রথমেই আপনারা ডেসক্রিপশন বক্স থেকে একটি XML ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করবেন দেন আপনারা এই অ্যাপ্লিকেশন থেকেই FIFA ওয়ার্ল্ড কাপ XML বাই ওয়াইটিপিচি পোলা এই প্রজেক্টটিকে ওপেন করে নেবেন দেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে সরাসরি নিচে চলে আসবেন নিচে আপনারা ফ্ল্যাগ লেখা একটা স্কাই কালারের ফাইল দেখতে পারবেন তো আপনারা যে টিমকে নিয়ে ভিডিওটা মেক করবেন সেই টিমের ফ্ল্যাগটিকে এখানে অ্যাড করে দিবেন তো আমি আর্জেন্টিনাকে নিয়ে মেক করছি এর জন্য আর্জেন্টিনার ফ্ল্যাগটিকে অ্যাড করেছি অ্যাড করার জন্য আপনারা জাস্ট এই ফাইলের উপরে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন দেন মিডিয়া নট ফাউন্ড একটি ক্লিক করে গ্যালারি থেকে আপনারা সরাসরি আপনাদের পছন্দমতো টিমের যে ফ্ল্যাগটি থাকবে সেই ফ্ল্যাগটিকে সিলেক্ট করে এই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে দিবেন তারপর এখান থেকে আপনারা ডান পাশের দিকে স্ক্রল করবেন দেন ডান পাশে আসার পরে আপনারা যে ফাইলটা দেখতে পারবেন এই ফাইলের মধ্যে আপনাদের ফুল টিমের স্কোয়াডের একটি পিকচার অ্যাড করবেন দেন এর পরবর্তীতে আপনারা যতগুলো ফাইল দেখবেন এখানে থাকা এই সবগুলো ফাইলের মধ্যেই আপনারা একটি একটি করে ওই টিমের প্লেয়ারের পিকচারগুলো অ্যাড করতে থাকবেন দেখতেই পারতেছেন এখানে থাকা সবগুলো ফাইলেই আমি আর্জেন্টিনা টিমের আলাদা আলাদা প্লেয়ার এবং মেসিকে নিয়ে অনেকগুলো পিকচার অ্যাড করে দিয়েছি তো আপনারাও এখানে থাকা সবগুলো ফাইলের মধ্যে পিকচার অ্যাড করে দিবেন অ্যান্ড লাস্টে আপনারা জাস্ট এই ভিডিওতে একটা ট্রেন্ডিং মিউজিক অ্যাড করে দিবেন মিউজিকের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে জাস্ট ওইখান থেকে ডাউনলোড করে নেবেন তারপরে এই ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন দেন ভিডিও সেকশনের পাশের এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট রেজলিউশনটিকে আপনারা এখান থেকে 720 সিলেক্ট করে ফ্রেম রেট ফুল করে কোয়ালিটি ফুল করে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ভিডিওটি আপনাদের এক্সপোর্টিং হয়ে যাবে তো এটাই ছিল আমাদের আজকের মূল ভিডিও যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন যেন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজ এই পর্যন্তই কথা হবে ইনশাআল্লাহ আগামী অন্য আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই